আছে ভাইকো বেশ তোর দেখতে ভাই রে এই মেয়েটা বিশাল কাতারের একটা চোর হ্যাঁ চল একটা একদম পড়া রাখতে কাইটা হলো গো এই এই গাইস চুপচাপ যাবি চল 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 মেয়েটাকে এইভাবে নিয়ে যাচ্ছে কেন নিশ্চয়ই মেয়েটার কোনো বিপদ হয়েছে দেখি তো চল আই সাথে মতো কি আছে ভাই আমি তো মেয়েটাকে বাঁচানোর জন্য আসলাম ভাই তুই হেরে কি বসাবি তুই বাঁচবি কেমনে এখন সেই টেনশন করো তোমার মতো সচেতন ব্যক্তিগুলারে আমরা এইরকম সলে বলো কৌশলে নিয়ে আইসা তোর গলার চাকুরা যেভাবে ধরছিলাম এখন তোর গলায় এটা যাবো কি আছে বের হাই আঙ্কেল আপনি এত কথা বলে আমাদের সময় নষ্ট করেন না যা আছে সব বের করেন না আমাদের আরো অনেক টার্গেট আছে কি হলো যা সে তো তাই হইলো ওরে এমনই এভাবে নিজেদের গলায় চাকু ধরে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এটা ওদের একটা ফাঁদ এই ফাঁদে যারা পাড়া দেয় তাদের সর্বস্ব খুঁয়ে তারা নিথর হয়ে এখান থেকে চলে এইটা হলো ওদের সেই ফাঁদে আপনি পা দিয়েছেন ফাঁদে যেহেতু পা দিয়েছেন মোবাইল গেছে মানি ব্যাগ গেছে কাছে যা ছিল সব গেছে এবার আপনি বাসায় যান যান এইসব ফাঁদে আপনারা যারা পা দিচ্ছেন তারা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এটা ওদের ফান দ্য ট্র্যাপ এত বড় চোর এই আমার বাড়িতে ঢুকছে আমার বাড়িতে মূল্যবান কি আছে মেয়েটা এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকবে বাড়িতে ঢুকে বাড়িতে মহামূল্যবান জিনিসপত্র চুরি করবে এবং তারপর কেটে পড়বে এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দিন বিভিন্ন বাড়িতে ঢুকে ঢুকে চুরি করে ও মাই গড আচ্ছা ভাই এর কাছে কি এমন মহামূল্যবান জিনিস আছে যার কারণে আপনি এটা ধাওয়া করলেন এই আমার বাড়ির মধ্যে ঢুকলো আপনি আমার হেরে বের করতে বলতেছেন কি হয়েছে ভাই কি নিয়ে আসছে আপনার ভাই এর কাছে 1.5 লক্ষ টাকা তোমার একটা সোনার চেইন না আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারি না আপনি যান তাকে বের করার তাই সময় হইলে আমি বের করে দিব তার মানে আপনি ওনাকে বের করে দেবেন যান ফাউল বেড়া গুণানকার ওরা লোক আসছে কি
তুমি আমার কাছে 2.5 লাখ টাকার একটা শান্তির সেন চাইছো, সেটা যদি আমি 50,000 টাকা দিয়ে আইনা দিই তাহলে গিয়ে লস হইল না লাভ হইল? আপনার কাছে বলে সেন আছে একটা? কে বলছে? মানে একটা কথা বলি, সেনার দাম কত হইব? হেই কইলো 1.5 লাখ। হ্যাঁ আচ্ছা 1.5 লাখই হইল। শুনেন, আপনি যদি সেনটা আমার 50,000 টাকা দিয়ে না দেন তাহলে কিন্তু আমি পুলিশে ফোন দিব। আপনার কি মাথা খারাপ? 1.5 লাখ টাকা দামে চাই, আমি আপনাকে 50,000 টাকা দিয়ে দিব? 50,000 টাকা দিয়ে দিবেন না? আপনার কি মাথা খারাপ? তাহলে কিন্তু একদম পুলিশে ফোন দিব। না ভাই না, পুলিশে ফোন করেন না, আমি চেন দিতেছি আপনাকে, আমার 50,000 টাকা দেন। ওকে, এইবার আপনি লাইনে আইছে। আরে লাখ টাকার সেন পড়বে গিয়া ফে মাইরা দিলা 50,000 দিয়ে এবো এই না তোমার 50,000 টাকা হ্যাঁ কি সে বড় মত মাই মানুষ কে তাই আরে কে মাই মানুষ সে তো মাই মানুষ না তুই কি এই লড়া সুর এই আর সেন চুরি করে নিয়ে আইছে সেন দাম মেলা 50,000 দিয়ে দিয়ে দিলা 1.5 লাখ টাকার মাল। এটা কি? তুই কি? এটা তো কেমন জানি লাগতেছে। শোনো, এইরকম ভালো মানুষ দেশে আছে দেখাই, আমরা সিটার বাপ্তার চারটা খেয়ে দিয়ে বেঁচে আছি, চলো খেতে করি।